শুভ সকাল দেশ ও দেশের বাইরে থেকে যারা এখন এশিয়ান টিভি দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের প্রতিদিনের সকালের আয়োজন এশিয়ান সংবাদ বিশ্লেষণে আপনাদের সাথে আছি আমি সৈয়দ মাহিউজ্জামান মুখর দর্শক প্রতিদিনের মতো এই অনুষ্ঠানের মাধ্যমে আমাদের দেশের শীর্ষস্থানীয় দৈনিকগুলোর উল্লেখযোগ্য শিরোনামগুলো তুলে ধরি এবং সেগুলো নিয়ে আলোচনা করি দর্শক চলুন আমরা চলে যাই অনুষ্ঠানের মূল পর্বে দর্শক আমরা যেমনটা জানি যে সারা দেশব্যাপী এবং আন্তর্জাতিকভাবেও সবচেয়ে যে বিষয়টি আলোচিত বর্তমানে এবং উত্তেজনা তৈরি করেছে দক্ষিণ এশিয়া সেটা হচ্ছে মিয়ানমার ইস্যু মিয়ানমারে আমরা জানি যে সামরিক জান্তা এবং পাশাপাশি তাদের যে বিদ্রোহী সশস্ত্র গোষ্ঠীগুলো আছে তাদের মধ্যে সংঘর্ষ চলছে এক কথা বলা যায় যুদ্ধ চলছে তো এই সমস্যার কারণে পার্শ্ববর্তী যে দেশগুলো আছে মিয়ানমারের সাথে মূলত বাংলাদেশ কিংবা ভারত এই দেশগুলোতে দেখা যাচ্ছে এর প্রভাব পড়ছে বিশেষ করে বাংলাদেশে বেশি করে পড়ছে এবং দেখা যাচ্ছে যে রাখাইন যে অঞ্চল যেটির সাথে বাংলাদেশের সীমান্ত মিয়ানমারের যে রাজ্যটির সেটাকে দেখা যাচ্ছে যে আরাকান আর্মি যে সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি বলা যায় যে সেখানে মূল শহরগুলো দখল করে নিয়েছে এবং বাংলাদেশের সাথে যে সীমান্ত লাগোয়া যে শহরটি সেটিও দখল করে নিয়েছে আরাকান আর্মি যে কারণে যে বিষয়টি দেখা দিয়েছে যে সেখানকার যে বিজিপি অর্থাৎ বর্ডার গার্ড পুলিশ মিয়ানমারের তাদের সদস্যরা প্রাণ ভয়ে পালিয়ে বাংলাদেশে প্রবেশ করে আশ্রয় নিচ্ছে এই দেখা যাচ্ছে যে বাংলাদেশ আশ্রয় দিচ্ছে তাদেরকে যদিও বিজিবি তাদের অস্ত্রগুলো জমা নিয়ে তাদেরকে একটি জায়গায় রেখে সেখানে তাদেরকে আশ্রয় দিয়েছে এবং পাশাপাশি তাদেরকে চিকিৎসাও দেওয়া হচ্ছে তো স্বাভাবিকভাবে এক্ষেত্রে এক ধরনের প্রশ্ন উঠেছে যে আবারও রোহিঙ্গা অনুপ্রবেশ ঘটবে কি না আবার মিয়ানমারের যে বর্ডার সিকিউরিটি ফোর্স যে বিজিপি তাদের সদস্যরা এখানে ঢুকছে এক কথায় বাংলাদেশের সীমান্তে বাংলাদেশ মিয়ানমার সীমান্তে এক ধরনের উত্তেজনা তৈরি হয়েছে এবং বলা যায় যে নিরাপত্তাহীনতার বিষয়টি এখানে অবশ্যই জোরালোভাবে উঠে আসছে কারণ স্বাধীন সার্বভৌম দেশে যখন আরেকটি দেশের যখন প্যারামিলিটারি ফোর্সের সদস্যরা যখন অনুপ্রবেশ ঘটায় এক ধরনের পালিয়ে আসছে তারা দেখা যাচ্ছে যে এটা এক ধরনের মানবিকতার জায়গা থেকে আশ্রয় দিচ্ছে কিন্তু কতদিন পর্যন্ত এটা নেওয়া যেতে পারে সেই বিষয়টি একটা বড় প্রশ্ন তো এখন পর্যন্ত আমরা যতটুকু জানি যে 100 জনেরও বেশি বিজিপির সদস্য মিয়ানমারের তারা বাংলাদেশে আশ্রয় নিয়েছে তো এই বিষয়টা এখন সবচেয়ে বেশি আলোচিত এবং গুরুত্বপূর্ণ বাংলাদেশ এবং মিয়ানমার এবং দক্ষিণ এশিয়ার প্রেক্ষাপটে তো আমরা সেজন্য চলে যাচ্ছি এখন এই মুহূর্তে আমাদের সহকর্মী তিনি আছেন চট্টগ্রামে মীর মোহাম্মদ আকরাম খান ওনার সাথে আমরা এই বিষয়ে আলোচনা করবো এবং সেখানকার যে স্থানীয় যে দৈনিকগুলো আছে সেগুলোর শিরোনামগুলো আমরা জানবো আকরাম শুভ সকাল আপনাকে আপনাকে যে বিষয়টি আপনার কাছে আমরা যেটা জানতে চাই যে এখন বর্তমানে কক্সবাজারে তারপর চট্টগ্রামের যে আশপাশে যে অঞ্চলগুলো আছে সেখানে কী অবস্থা মিয়ানমারের সাথে যে সীমান্ত আছে সেখানকার পরিস্থিতি আমাদেরকে জানান এবং পাশাপাশি চট্টগ্রামের যে স্থানীয় দৈনিকগুলো আছে সেগুলো কি শিরোনাম করেছে সেগুলো আমাদেরকে জানান শুভ সকাল মুখর আপনি জানেন গত কয়েকদিন ধরে মিয়ানমার সীমান্তবর্তী এলাকায় কিন্তু বেশ উত্তেজনা বিরাজ করছে মিয়ানমারের আরাকান আর্মির সাথে কিন্তু মিয়ানমার সেনাবাহিনী বা জান্তা বাহিনীর সাথে যেই সংঘর্ষ বা যুদ্ধ চলছে তারই রেশ কিন্তু বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় উত্তেজনা বিরাজ করছে অস্থিরতা বিরাজ করছে সীমান্তবর্তী যারা আমাদের বাংলাদেশে যারা আছেন বাংলাদেশে যারা আছেন সবাই কিন্তু অনেকেই এলাকা ছাড়া ঘর ছাড়া আবার নেহায়ত যাদের খুব বেশি জরুরি হলে যারা এলাকায় আছে তারা কিন্তু ঘর বাড়ি থেকে বের হতে পারতেছে না আমরা গতকাল পর্যন্ত যেটি দেখতে পেয়েছি আসলে গতকাল পর্যন্ত মিয়ানমার তাদের আভ্যন্তরীণ যুদ্ধের কারণে কিন্তু মিয়ানমার থেকে পালিয়ে আসা সীমান্তরক্ষীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 106 জনে আমরা বর্ডার গার্ডের সাথে কথা বলেছি বিজিবির সাথে বাংলাদেশ বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির সাথে কথা বলেছি বিজিবি আমাদেরকে যেটি জানিয়েছেন তারা আসলে বিজিপি বর্ডার গার্ড পুলিশ তারা সংঘর্ষের তারা এক পর্যায়ে তারা ভীত সন্ত্রস্ত হয়ে যখন বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা করলে বিজিবি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে তাদেরকে আশ্রয় দেন এবং একই সাথে আশ্রয় দেওয়ার সাথে সাথে কিন্তু তাদের কাছ থেকে অস্ত্র এবং অ্যামুনেশন নিয়ে নিরাপদে যাদের চিকিৎসার দরকার আছে তাদেরকে চিকিৎসা দেওয়া হচ্ছে বর্তমানে এবং অন্যদেরকে নিরাপদে বিজিবির তত্ত্বাবধানে রাখা হয়েছে বলে আমাদেরকে জানিয়েছে মুখর আপনার মাধ্যমে আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই ইতিমধ্যে কিন্তু মিয়ানমারের আভ্যন্তরীণ যুদ্ধে তাদের ছোড়া গুলিতে
কিন্তু আমাদের একজন বাংলাদেশি সহ দুইজন নিহত হয়েছে, আরো দুইজন আহত হয়েছে। সেই বিষয়টি নিয়ে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে, পররাষ্ট্র মন্ত্রণালয়, আইন মন্ত্রণালয়ের পক্ষ থেকে কিন্তু তাদেরকে প্রতিবাদ জানানো হয়েছে। যারা বাংলাদেশের আভ্যন্তরে প্রবেশ করেছে, বর্ডার গার্ড পুলিশ তাদেরকে নিয়ে যাওয়ার জন্য আলোচনা চলছে বলে আমরা জানতে পেরেছি। একই সাথে আমার হাতে, আমি এখন একটু চট্টগ্রামের স্থানীয় যেই দৈনিক পত্রিকাগুলো আছে সেই দৈনিক পত্রিকাতে আসলে এই প্রধান প্রধান যেই শিরোনামগুলো আছে সেই শিরোনামগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব। আমি আমার হাতে এখন আছে চট্টগ্রামের দৈনিক আজাদি। আজাদির প্রধান হেডলাইন করা হয়েছে মিয়ানমারের গোলায় দুই বাংলাদেশির মৃত্যু, পালিয়ে আসা সীমান্তরক্ষীর সংখ্যা বেড়ে 106, সীমান্তের নিরাপত্তা জোরদার, গ্রাম ছাড়ছে মানুষ, সীমান্তরক্ষীদের ফিরিয়ে নেবে মিয়ানমার, পররাষ্ট্রমন্ত্রী, সীমান্তে অনুপ্রবেশের অপেক্ষায় মিয়ানমারের 400 চাকমা। আমার হাতে আরেকটি দৈনিক আজ দৈনিক চট্টগ্রামের দৈনিক পূর্বকুণ। দৈনিক পূর্বকুণে আমরা প্রধান হেডলাইন দেখতে পাচ্ছি, সেটি হচ্ছে মিয়ানমারের আরো 38 সীমান্তরক্ষী পালিয়ে বাংলাদেশে, ওপারের মর্টার সেলের আঘাতে বাংলাদেশি নারী সহ নিহত দুই। মিয়ানমার পরিস্থিতির নিবিড় পর্যবেক্ষণে সংসদে আইনমন্ত্রী, সশস্ত্র বাহিনী বিজিবিকে ধৈর্য ধরার নির্দেশ প্রধানমন্ত্রীর, বিজিপি সদস্যদের ফিরিয়ে নিতে মিয়ানমার যোগাযোগ করছে পররাষ্ট্রমন্ত্রী, সীমান্ত দিয়ে অনুপ্রবেশকালে রোহিঙ্গা পরিবারকে পুষবে। আমার হাতে আরেকটি দৈনিক আছে, সেটি হচ্ছে দৈনিক পূর্বদেশ। পূর্বদেশে আমরা দেখতে পাচ্ছি মিয়ানমার থেকে আসা গোলায় বাংলাদেশি সহ নিহত দুই, বিজিবি ক্যাম্পে 106 বিজিপি সদস্যের আশ্রয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ, 6 শিক্ষা প্রতিষ্ঠান। মিয়ানমার সীমান্তে গোলাগুলি, সশস্ত্র বাহিনী ও বিজিবিকে ধৈর্য ধারণের নির্দেশ প্রধানমন্ত্রীর, হাজারো রোহিঙ্গা চাকমা নতুন করে বাংলাদেশে আশ্রয়ের অপেক্ষায়। আমার হাতে আরেকটি দৈনিক আছে, সেটি হচ্ছে দৈনিক বীর চট্টগ্রাম মঞ্চ। হেলিকপ্টার দিয়ে চালাচ্ছে হামলা, মিয়ানমার থেকে পালিয়ে গুলিবিদ্ধ সহ 106 বিজিবি বাংলাদেশে, অনুপ্রবেশের অপেক্ষা 400 চাকমা, মর্টার সেল বাংলাদেশে বসত ঘরে, নিহত দুই আহত দুই। মিয়ানমারে বিদ্রোহীদের হামলায় 62 সেনা নিহত, আরও ঘাঁটি দখল। মুখর, আমার হাতে এই পর্যন্ত চট্টগ্রামের যে এই সংবাদপত্রগুলো ছিল, সংবাদপত্রগুলোর যেই শিরোনামগুলো আমরা দেখতে পাচ্ছি সেগুলো নিয়ে আসলে বলতে গেলে চট্টগ্রামের মিয়ানমার এবং বাংলাদেশের সীমান্তবর্তী এলাকা যেগুলো আছে সেই সীমান্তবর্তী এলাকা এখনো পর্যন্ত উত্তেজনা বিরাজ করছে এবং মানুষের মাঝে কিন্তু এখনো পর্যন্ত আতঙ্ক কাটেনি। আমরা স্থানীয়দের সাথে কথা বলেছি, স্থানীয়দের সাথে কথা বলে যেটি জানতে পেরেছি তারা আমাদেরকে যেটি জানিয়েছেন আসলে মিয়ানমারের বর্তমান উত্তেজনাকর পরিস্থিতিতে যেই গোলাগুলি চলছে সেই ছোড়াগুলি বাংলাদেশে আসছে, সেই গুলির আতঙ্কেই কিন্তু তারা অনেকে ঘর বাড়ি ছেড়ে চলে গেছে, শিক্ষা প্রতিষ্ঠান ইতিমধ্যেই বন্ধ। গতকাল বিকেলের দিকে মানুষ একটু বাজারে কিছু মানুষ আসলেও কিন্তু আমরা পরবর্তীতে থেমে থেমে কিন্তু তাদের যুদ্ধ শুরু হলে পরবর্তীতে তা মানুষজন ঘর বাড়ি থেকে আর বের হচ্ছে না। আমরা একই সাথে মিয়ানমারের অভ্যন্তরীণ যেই বিষয়ে যে যুদ্ধ চলছে সেই যুদ্ধ নিয়ে যদি বলতে চাই, এখন পর্যন্ত মিয়ানমারের কিন্তু জান্তা বাহিনী আরকান আর্মি কিন্তু মিয়ানমার জান্তা বাহিনীর একের পর এক ঘাঁটি দখলের খবর পাচ্ছি। একই সাথে বাংলাদেশে যারা আশ্রয় নিয়েছে মিয়ানমার জান্তা বাহিনীর সদস্যরা, আসলে আপনারা জানেন গত 2017 সালেও কিন্তু তারা বিজিবির উপর আক্রমণ করেছে এবং একই সাথে রোহিঙ্গারা যাতে স্বদেশে ফিরে যেতে না পারে সেই উস্কানিমূলক সীমান্তে বিভিন্ন ধরনের উস্কানিমূলক কার্যক্রম চালিয়েছে।
আজকে যারা বাংলাদেশে আশ্রয় নিচ্ছে বা বাংলাদেশ যাদেরকে আশ্রয় দিচ্ছে মানবিক দিক বিবেচনা করে, সেই মানবিক দিক বিবেচনা করে যাদেরকে আশ্রয় দিচ্ছে তারাই কিন্তু বাংলাদেশের বিরুদ্ধে এবং বর্ডার গার্ড বাংলাদেশের বিরুদ্ধে বিজিবির বিরুদ্ধে সবসময় উস্কানিমূলক কর্মকাণ্ড পরিচালনা করছিল। এই ক্ষেত্রে বাংলাদেশে একটা বড় মানবিক দৃষ্টান্ত স্থাপন করেছে, একই সাথে চরম ধৈর্যের পরিচয় দিচ্ছে বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনী, বিজিবি, বাংলাদেশ সরকার চরম ধৈর্যের পরিচয় দিচ্ছে। একই সাথে আমরা সীমান্ত দেখতে পেয়েছি বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা, র‍্যাব, পুলিশ, বিজিবি থেকে শুরু করে সবাই সতর্ক অবস্থানে আছে। তারা যে কোনো পরিস্থিতি মোকাবেলায় তারা সতর্ক অবস্থানে, তাদের জনবল বৃদ্ধি করছে, শক্তি বৃদ্ধি করছে সীমান্ত এলাকায়। আমরা বিজিবির সাথে কথা বলে যেটুকু জানতে পেরেছি, বিজিবি আমাদেরকে যেটি জানিয়েছেন, বিজিবি হেডকোয়ার্টারের নির্দেশে তারা কিন্তু সীমান্তে শক্তি বাড়িয়েছে, একই সাথে তারা যে কোনো পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত আছে। এবং যারা এখন যাতে কোনো রোহিঙ্গা অনুপ্রবেশ করতে না পারে সেই বিষয়ে শক্ত অবস্থানে আছে। তবে এখন পর্যন্ত যেই বিজিপি বা বর্ডার গার্ড পুলিশের যেই সদস্যরা অস্ত্রসহ তারা বাংলাদেশে এসেছে, তারা কিন্তু অস্ত্র জমা দিয়ে বিজিবির কাছে আত্মসমর্পণ করেছে, একই সাথে বিজিবি তাদের অস্ত্র অ্যামুনেশন নিয়ে নিরাপদে যাতে নিরস্ত্র করে তাদেরকে বিজিবির হেফাজতে নিয়েছে। এবং তাৎক্ষণিকভাবে যাদেরকে যেভাবে চিকিৎসা দেওয়া প্রয়োজন একই সাথে একইভাবে চিকিৎসা দিচ্ছে মুখর। আকরাম, অনেক ধন্যবাদ আমাদের সাথে আজকে এশিয়ান সময় বিশ্লেষণে যুক্ত হওয়ার জন্য। দর্শক, আমাদের সাথে এতক্ষণ যুক্ত ছিলেন আমাদের সহকর্মী চট্টগ্রাম থেকে মীর মোহাম্মদ আকরাম খান। তিনি সার্বিক যে বিষয়টি, যে মিয়ানমার সীমান্তে যে সমস্যাগুলো তৈরি হয়েছে, একজন বাংলাদেশি নিহত হয়েছে, পাশাপাশি একজন রোহিঙ্গাও বাংলাদেশি নিহত হয়েছে মিয়ানমারের ছোড়া মর্টার শেলে, এবং দেখা যাচ্ছে পরিস্থিতি খুবই উত্তেজনাপূর্ণ, এবং দেখা যাচ্ছে যে 106 জন বিজিপির সদস্য এখন পর্যন্ত আশ্রয় নিয়েছে। আমরা সবই জানতে পারলাম ওনার কাছ থেকে, এবং সেখানকার যে স্থানীয় দৈনিকগুলো আছে সেগুলো কী কী শিরোনাম করেছে সেগুলো আমরা দেখলাম, যে দৈনিকগুলো আছে সেগুলো এসে পৌঁছেছে, আমরা দেখিনি পত্রিকার শিরোনামগুলো কী করেছে। এই মুহূর্তে আমার হাতে আছে দৈনিক দেশ রূপান্তর, শিরোনাম করেছে বিদেশের যুদ্ধে দেশে প্রাণহানি। শিরোনামটি চমৎকার, কারণ বিদেশের যুদ্ধে দেশে প্রাণহানি হচ্ছে, যেটা দেখা যাচ্ছে যে মিয়ানমার থেকে আসা মর্টার শেলের আঘাতে নারী সহ 2 জন নিহত বাংলাদেশি। এছাড়া আছে গতকাল পর্যন্ত 2 দিনে আশ্রয় নিয়েছেন 103 বিজিবি সদস্য, যেটার সংখ্যাটা এখন 106 জন। বাংলাদেশে প্রবেশের অপেক্ষায় সীমান্তে 400 চাকমাসহ হাজারো রোহিঙ্গা, আবারও সেই একই সমস্যা শুরু হয়েছে। এখন বাংলাদেশ এটার ব্যাপারে কী পদক্ষেপ নেয় সেটা হচ্ছে দেখার বিষয়। ইতিমধ্যে 12 লাখ রোহিঙ্গা, সংখ্যাটা আরও বেশি, কাগজে কলমে সেটা 12 লাখের মতো কিন্তু সংখ্যাটা আরও বেশি। তো এতজন রোহিঙ্গার আশ্রয় দিতে গিয়ে যেমন বাংলাদেশ হিমশিম খাচ্ছে, এখন তাদেরকে ফেরতও নেয়নি মিয়ানমার এতদিনে, এখন মিয়ানমারের মধ্যে অভ্যন্তরীণ এক বলা যায় যে যুদ্ধ শুরু হয়ে গেছে। তো এই পরিস্থিতিতে আরও যদি রোহিঙ্গা সাথে চাকমাসহ যদি তারা যদি এখন আশ্রয় গ্রহণ করার চেষ্টা করে এবং অনুপ্রবেশ ঘটায়, বাংলাদেশে এত বাড়তি চাপ কতদিন আর নিতে পারবে সেটা হচ্ছে একটি প্রশ্ন। রোহিঙ্গা ঠেকাতে সর্বাত্মক প্রস্তুতি, এছাড়া আছে সীমান্ত রক্ষীদের ফেরানোর প্রক্রিয়া চলছে, পররাষ্ট্রমন্ত্রী হঠাৎ চুপ বিএনপি, 30 জানুয়ারির পর ততটা সরব নন বিএনপি নেতারা, নতুন কর্মসূচি নিয়ে দলীয় ফোরামে আলোচনা নেই, নেতারা বলছেন দম নিয়ে তৈরি হচ্ছেন। থমথমে যাবি হচ্ছে নিপীড়ন বিরোধী মঞ্চ, বিক্ষোভ চলছেই, সচিবদের সঙ্গে বৈঠক, দুর্নীতির বিরুদ্ধে প্রধানমন্ত্রীর জিরো টলারেন্স। ভিসি প্রোভিসি ট্রেজারার কেউ নেই, সংরক্ষিত নারী আসনের তফসিল আজ, আদালতকে জানিয়ে বিদেশ যেতে হবে ডক্টর ইউনুসকে, শাস্তিতেও থামছে না ছাত্রলীগ, সুবর্ণচরের ভোটের রাতে ধর্ষণ মামলায় 10 জনের মৃত্যুদণ্ড। আমরা দেখলাম দৈনিক দেশ রূপান্তর, এর মধ্যে এখন আমার হাতে আছে দৈনিক প্রথম আলো। দৈনিক প্রথম আলো শিরোনাম করেছে বাংলাদেশে আশা গোলায় 2 জন নিহত, মিয়ানমারের সংঘাত, সীমান্তের ওপারে গোলাগুলি চলছে, 2 দিনে বাংলাদেশে পালিয়ে এসেছেন মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী 106 জন সদস্য। একের পর এক অপকর্ম, প্রশাসন নির্বিকার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়,
বেসরকারি প্রতিষ্ঠানকে ব্যবসা পাইয়ে দিতে সরকারি চাপ, বিটিআরসি চিঠি। আগামী কয়েক মাসে বড় কর্মসূচিতে যাচ্ছে না বিএনপি। ফখরুল খসরু সহ 18 নেতা 3 থেকে 12 মাস কারাগারে, বিদ্রোহীদের দখলে আরও ঘাঁটি, 62 সেনা নিহত, মিয়ানমারের রাষ্ট্রদূত কাজ তলব করা হচ্ছে। দৈনিক ইত্তেফাক শিরোনাম, যথারীতি মিয়ানমার ইস্যু, মিয়ানমারের মর্টারের গোলায় বাংলাদেশে 2 জন নিহত, নিহতদের মধ্যে 1 জন বাংলাদেশি নারী, অপরজন রোহিঙ্গা। সীমান্তের ওপারে লক্ষাধিক রোহিঙ্গা অনুপ্রবেশের অপেক্ষায়, তুমরু সীমান্তের ওপারে রাত দিন ভারী গোলাবর্ষণ। বিজিপি হেফাজতে 106 বিজিপি সদস্য, দুঃখিত। মিয়ানমার ইস্যুতে সশস্ত্র বাহিনী বিজিবিকে ধৈর্যের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীর পক্ষে সংসদকে জানালেন আইনমন্ত্রী। আদালতকে জানিয়ে বিদেশ যেতে হবে ডক্টর ইউনুসকে, দুর্নীতি দমনে ব্যবস্থা নিতে হবে প্রধানমন্ত্রী। এখন উদ্ধার হয়নি 6 কোটি 60 লাখ ডলার, রিজার্ভ চুরি 8 বছর। দৈনিক যুগান্তর শিরোনাম করেছে, নাইক্ষ্যংছড়ি সীমান্তের ওপারে তুমুল লড়াই, সতর্ক অবস্থানে বাংলাদেশ, ধৈর্য ধারণে প্রধানমন্ত্রীর নির্দেশ, 106 বিজিপি বাংলাদেশে ফেরতের অনুরোধ জানিয়ে মিয়ানমারের চিঠি। মিয়ানমারের মর্টার শেলে নিহত 2, বহিষ্কৃত আওয়ামী লীগ নেতাসহ 10 জনের মৃত্যুদণ্ড। কারাবন্দী বিএনপি নেতাদের নিয়ে পরিবারে উদ্বেগ, দুর্নীতি মজুদারি বন্ধে কঠোর পদক্ষেপ নিন, প্রকল্পের অর্থ ছাড়া অবৈধ লেনদেনে ছড়াছড়ি। এরপর হচ্ছে দৈনিক জনকণ্ঠ, শিরোনাম করেছে, একগুচ্ছ নির্দেশনা, সচিবদের সঙ্গে প্রধানমন্ত্রীর সভা, ঘুমধুম ও তুমরু সীমান্ত আরও উত্তপ্ত, সশস্ত্র বাহিনী ও বিজিবিকে ধৈর্য ধরার নির্দেশ প্রধানমন্ত্রীর। এরপর হচ্ছে দৈনিক কালের কণ্ঠ, শিরোনাম করেছে, মিয়ানমারের গোলা বাংলাদেশে নিহত 2, রফিক বাহিনীর তাণ্ডবে আবার রক্তাক্ত নাওরা, বিশেষ সাক্ষাৎকার, বসন্ত বিপ্লব রোহিঙ্গাদের জন্য সুযোগ সৃষ্টি করেছে, আমাদের কূটনীতি আরও ত্বরান্বিত করা প্রয়োজন, মিয়ানমারের প্রতি আর উদারতা দেখানোর সুযোগ নেই। তো কঠোর কোন পদক্ষেপটা নেওয়া হবে সেটিও পরিষ্কার হওয়া দরকার। এর মধ্যে আমার হাতে আছে দৈনিক বাংলাদেশ প্রতিদিন, গোলায় কাঁপছে রাখাইন, বাংলাদেশে 2 জন নিহত, সীমান্তে আতঙ্কে বাড়ি ছাড়ছেন অনেকে, পালিয়ে এসেছে 103 মিয়ানমার সীমান্তরক্ষী, 62 সেনাকে হত্যা বিদ্রোহীদের, অবৈধ বাংলাদেশি থাকবে না ইউতে, ফের চেষ্টা রোহিঙ্গা অনুপ্রবেশে, সীমান্তরক্ষী বাহিনীকে ধৈর্য ধরার নির্দেশ। এরপর আমার হাতে আছে দৈনিক সময়ের আলো, শিরোনাম করেছে, মিয়ানমারে মর্টার শেলে নিহত 2, সশস্ত্র বাহিনীকে ধৈর্য ধরার নির্দেশ প্রধানমন্ত্রীর, 10 জনের মৃত্যুদণ্ড, 6 জনের যাবজ্জীবন। মেঘাচ্ছন্ন মিয়ানমারের রাজনৈতিক ভবিষ্যৎ, জান্তার পতনই শেষ হবে না সংকট, মিলছে না কাঙ্ক্ষিত হজ যাত্রী। সবশেষ আমার হাতে আছে ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টার, শিরোনাম করেছে, এসসি ভয়েস এইচসি সুয়ো মোটো অর্ডার, এছাড়া আছে ফাইটিং ইন মিয়ানমার, ব্লাড স্পিলস অন দিস সাইড অফ বর্ডার, বাংলাদেশি রোহিঙ্গা ডাই অ্যাজ মোটো শেল explodes in Gumdum, 106 BGP men now in Bangladesh, and extortion on highways. আমরা সবগুলো পথে দেখলাম, মূলত দর্শক যে বিষয়টি ঘুরে ফিরে এসেছে সেটি হচ্ছে যে মিয়ানমার সংঘাত, মিয়ানমারের যে সংঘাত এবং মিয়ানমারের গোলায় যে নিক্ষেপ, বাংলাদেশে যে মিয়ানমারের যে গোলা নিক্ষেপ হয়েছে সেটার আঘাতে 2 জন নিহত হয়েছে বাংলাদেশের ভূখণ্ডে, সেটা 1 জন বাংলাদেশি নারী এবং 1 জন রোহিঙ্গা। তো এর মধ্যে মানে প্রায় 300-400-500 রোহিঙ্গা অনুপ্রবেশ ঘটানোর চেষ্টা হচ্ছে সেখানে চাকমাসহ, এবং 106 জন বিজিবি সদস্য, মানে মিয়ানমারের যে সীমান্তরক্ষী বাহিনী তাদের সদস্যরা আশ্রয় নিয়েছে। অর্থাৎ পরিস্থিতি খুবই উত্তেজনাপূর্ণ, এবং এটা কতদিনে মীমাংসা হয়, কারণ মিয়ানমারের যে অভ্যন্তরীণ যে বিষয় সেটি
তাদের নিজস্ব বিষয়, সেই কারণে সেটা কতদিনে তারা সামাল দিতে পারবে সেটা এখনও নিশ্চিত নয়, এবং যে পরিস্থিতি তৈরি হয়েছে সেখান থেকে বেরো হয়ে আসতে পারবে কি না, তাদের বর্তমানে যে জান্তা সরকার আছে সেটিও এখন বড় প্রশ্নের জায়গা হয়ে দাঁড়িয়েছে। তো কিন্তু এই মুহূর্তে বাংলাদেশ যে চাপের সম্মুখীন হচ্ছে সেটা বাংলাদেশ কতদিন নিতে পারবে, কারণ আবারও সেই রোহিঙ্গা অনুপ্রবেশ ঘটছে, আবারও তাদের বিজেপি সদস্যরা এখন এখানে আশ্রয় নিচ্ছে, বাংলাদেশের নিরাপত্তা কোথায় সেই বিষয়টি এখন বড় প্রশ্ন। যদিও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন যে সশস্ত্র বাহিনীকে এবং বিজিপিকে, অর্থাৎ বর্ডার গার্ড বাংলাদেশ, বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনীকে ধৈর্য ধারণ করার নির্দেশ দিয়েছেন, কিন্তু পাশাপাশি আবার ওবায়দুল কাদের তিনিও বলেছেন যে মিয়ানমার এসে তার উদারতা দেখানোর সেই সুযোগ আর নেই। তো দেখা যাক পরিস্থিতি কোন দিকে যাচ্ছে, তবে পরিস্থিতি যে খুব দ্রুতই যে সমাধান হচ্ছে না সেটি নিশ্চিত করে বলা যায়। দর্শক, আমরা অনুষ্ঠান একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। দর্শক, আজকে এশিয়ান সংবাদ বিশ্লেষণ এই পর্যন্ত, আগামীকাল আবারও দেখা হবে, ততক্ষণ পর্যন্ত আপনার সবাই ভালো থাকুন, ধন্যবাদ সাথে থাকার জন্য।